আসসালামু আলাইকুম আজকে ঈদের নামাজের নিয়মাবলী নিয়ে আলোচনা করছি ঈদের নামাজ পড়ার নিয়মসমূহ সুন্দরভাবে দেখানো হল ঈদুল আজহা অথবা ঈদ ফিতরের নামাজের যে নিয়ত তা বাংলায় আমি আলোচনা করছি আমি ঈদুল আজহার দুই রাখাত ওয়াজিব নামাজ অতিরিক্ত তাকবীরের সঙ্গে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহ আকবার। বলে শুরু করতে হবে তারপর ঈদের নামাজের প্রথম রাখাতের নিয়ম হচ্ছে প্রথম তাকবির হাত বেঁধে সানা পড়বে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবির হাত বাঁধতে হবে এবং এরপর ইমাম কেরাত পড়বেন নামাজের দ্বিতীয় রাখাতের নিয়ম রুকুতে যাওয়ার আগে প্রথম তাকবির হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবির আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে আমি আবার বিষয়টি আলোচনা করছি ঈদের নামাজ পড়ার নিয়মসমূহ সুন্দরভাবে দেখানো হল অর্থাৎ কীভাবে ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু ঈদের নামাজ বছরে দুইবার আসে মাত্র দুইবার আসে সেজন্য অনেকের মনেই থাকে না তাই বিষয়টি আলোচনা করছি আমি ঈদহুল আজহার দুই রাখাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি এই নিয়ত করতে হবে তারপর আল্লাহ আকবর বলে রাখাত বাঁধতে হবে তারপর ঈদের নামাজের প্রথম রাখাতের নিয়ম প্রথম তাকবির হাত বেঁধে সানা পড়তে হবে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবির হাত বাঁধতে হবে এবং এরপর ইমামের কেরাত ইমাম কেরাত পড়বেন নামাজের দ্বিতীয় রাখাতের নিয়ম রুকুতে যাওয়ার আগে প্রথম তাকবির হাত ছেড়ে দিতে হবে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে তৃতীয় তাকবির হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবির আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে ধন্যবাদ সবাইকে